অষ্টাদশ লোকসভা নির্বাচনের জন্য 3 মাস বন্ধ ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান। রবিবার থেকে ফের এই অনুষ্ঠান শুরু হয়েছে। এদিন ছিল প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের 111তম পর্ব। প্রধানমন্ত্রীর এই 111তম মন কি বাত অনুষ্ঠান শোনার জন্য রবিবার আয়োজন করে বাধারঘাট মণ্ডলের 33 নম্বর বুথ কমিটি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, 14 বাধারঘাট কেন্দ্রের বিধায়িকা মীনারানী সরকার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠান মন দিয়ে শোনেন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অন্যান্যরা। পরে এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, এই মন কি বাত অনুষ্ঠানে ভোকাল ফর লোকালের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের অনেক ছোটখাটো বিষয়গুলি তিনি তুলে ধরেছেন, পাশাপাশি আসন্ন অলিম্পিক গেমসে দেশের প্রস্তুতি পর্বের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রস্তুত ছোটখাটো অনেকগুলো জিনিসই বর্তমানে গোটা রাজ্যে সমাদর পেয়েছে, বিষয়গুলি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন তিনি। মুখ্যমন্ত্রী আরও জানান, দেশকে ডাইনামিক ভারতে পরিণত করতে চাইছেন প্রধানমন্ত্রী। এই দিনের এই মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে এই বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে বলে জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। প্রধানমন্ত্রী খুব জোর দিয়েছেন যে আমাদের ভোকাল ফর লোকাল, নিজস্ব যে আমাদের যে তৈরি জিনিস, সেখানে ছাতার কথা উনি বলেছেন, কিভাবে কেরালার একটা অজগায়ে কিভাবে ছোটো ছোটো আমাদের যে মা বোনেরা, ছোটো ছোটো মেয়েরা থেকে আরম্ভ করে আমাদের মা বোনেরা একটা ছাতা তৈরি করে, সেটা শুধু ভারতবর্ষে না এবং কোয়ালিটি সেটা বিদেশেও দিচ্ছে। তো কেননা এতে করে উদ্বুদ্ধ হয়ে আমাদের ত্রিপুরা তো এরকম বহু জিনিস আছে যেটা আমরা এতে কিন্তু উদ্বুদ্ধ হয়ে আমাদের সরকারের মাধ্যমে এবং যারা আমাদের এসএনজি গ্রুপ তাদের মাধ্যমে সেটাও আমরা করতে পারি এবং সেটাও তার প্রচার প্রসার এবং মাননীয় প্রধানমন্ত্রীজির কাছে আমরা পাঠাবো। বহু আমাদের এখানে জিনিস আছে যেগুলো আমরা এখানে দেখছি, এগুলো দেখানোর অর্থই হচ্ছে প্রধানমন্ত্রীজি ভারতকে একটা ডাইনামিক ভারত তৈরি করার যে বিষয় আমি সেটা চাইছেন। মন কি বাত অনুষ্ঠান শুরুর আগে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ও ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্যরাও ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। বাধারঘাট মণ্ডলের 33 নম্বর বুথ কমিটি আয়োজিত এই মন কি বাত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ও প্রদেশ বিজেপির সভাপতির উপস্থিতিকে কেন্দ্র করে কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।